তো ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। তো বন্ধুরা আজকে আবার একটি নতুন চাকরির খবর, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে কৃষি ক্ষেত্রে নিয়োগ করছে কিন্তু এই নবীন কিষাণ বায়োটেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে। তো এখানে আপনারা আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে, কোথা থেকে আবেদন করবেন, কোন কোথায় আপনারা আবেদন করে লিঙ্ক পাবেন, কত তারিখ পর্যন্ত করতে পারবেন, কত বয়স লাগবে বা কত বেতন দেবে, সমস্ত ডিটেলসে জানাবো। তো আপনাদের তার আগে শর্টে বলে দিই, এখানে কিন্তু চারটে জেলা থেকে নিয়োগ করছে, অর্থাৎ চারটে জেলায় পোস্টিং পড়ছে। আপনারা রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন, কেবলমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই আবেদন করতে পারবেন, কেবলমাত্র শুধু চারটি জেলায় পোস্টিং পড়ছে। তো অবশ্যই আমাদের জেলার নামটা কমেন্ট সেকশনে লিখে দিন, যাতে আপনাদের জেলা যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আর আমাদের সঙ্গে সঙ্গে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটিকে প্রেস করে অল অপশানটিতে ক্লিক করে রাখুন, তাহলে আপনার জেলায় যদি কোনো সরকারি বেসরকারি চাকরির খবর আসে তাহলে সবার আগে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের আমরা দেখিয়ে দেবো। সেটি ন্যাশনাল কেরিয়ার সার্ভিস থেকে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বা আমরা পেয়েছি, যেখানে আলোচনা করা হয়েছে সমস্ত ডিটেলসে। তো চলুন শুরু করে নেওয়া যাক। তো ফার্স্ট কী বলেছে, জব আইডিটা আপনারা একটু ভালোভাবে দেখবেন, এখানে জব আইডিটা দেখে নেবেন। দেখার পরে দেখুন কী বলেছে, কত তারিখে পোস্টিং হয়েছে, 8/9/2020 তারিখে। তো রিসেন্ট পোস্ট হয়েছে, তো আপনারা একটু ভালো করে এগুলো দেখে নেবেন। তো কোম্পানি নেম কী বলেছে, এখানে কোম্পানি নেম বলেছে দেখুন, নবীন কিষাণ বায়োটেকনোলজিস প্রাইভেট লিমিটেড। তো আগেই জানিয়ে দিলাম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের কোন কাজ কী কাজের জন্য নিয়োগ করছে সেটি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস এক্সকিউসিভ। আপনাদের বিভিন্ন পদের জন্য নিয়োগ করছে, যেমন সেলস রিপ্রেজেন্টেটিভ পদের জন্য। অর্গানাইজেশন টাইপ আছে আপনাদের কোম্পানি, সেক্টর এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড। তো আপনাদের এই কৃষিক্ষেত্রের বা কৃষি দপ্তরের নিয়োগ বিভিন্ন কাজের জন্য আপনাদের নিয়োগ করছে, দেখতেই পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ। তো আপনাদের কী করতে হবে, বিভিন্ন প্রজেক্টে যেতে হবে, সেই সমস্ত প্রজেক্টে গিয়ে আপনাদের কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে বিভিন্ন ওদের প্রোডাক্ট। তো এগুলো গেল ফাংশনাল এরিয়া, মার্কেটিং অ্যান্ড সেলস, ফাংশনাল রোল মার্কেটিং এক্সিকিউটিভ। তো এবার আপনাদের কী কাজ করতে হবে আগে বলে দিই। এখানে অবশ্যই আপনাদের 50টা ক্যান্ডিডেট নিয়োগ করছে, যেখানে জব লোকেশন অল ওয়েস্ট বেঙ্গল। ডিজায়ার্ড ক্যান্ডিডেট প্রোফাইল এজ শুড বি 20-35 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, এবং মেচিওরড অ্যান্ড এনার্জেটিক মেল ক্যান্ডিডেট ওয়াইল টু স্টে আউটস্ট্যান্ডিং ফ্রম হোম অ্যান্ড অ্যাম্বিশন। তো আপনাদের কী লাগবে, এখানে এইচএস যোগ্যতা লাগবে এখানে আপনাদের, এবং অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। জব ডেসক্রিপশনটা বলেই দিলাম, মার্ক মিটিং অ্যান্ড ফার্মার্স, আপনাদের কৃষকদের সঙ্গে বা চাষিদের সঙ্গে মিটিং করতে হবে বিভিন্ন ডেলি বেসিসে, বা সেলিং প্রোডাক্ট করতে হবে এবং তাদের মাল প্রোডাক্টরা সেল করতে হবে বিভিন্ন বুকিংয়ের মাধ্যমে। সেল দ্য প্রোডাক্ট থ্রু স্মার্ট কোশ্চেন অ্যান্সার সেশন উইথ কাস্টমার অ্যান্ড ক্লোজ দ্য সেল ইন দ্য এফেক্টিভ ম্যানার। তো আমাদের কী করতে হবে, বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আপনাদের এফেক্টিভ ম্যানারগুলো একটু মেনটেন করতে হবে। এবং অবশ্যই আপনাদের কী বলেছে, যখন বেসিক স্যালারি দেবে 6,000 টাকা, এবং আপনাদের পার মান্থ TA/DA হাই কমিশন, নো টার্গেট কিন্তু থাকছে না, এবং অ্যাপ্রক্স টোটাল 10,700 টাকা কিন্তু পার মান্থ আপনারা এখানে পেয়ে যাবেন TA/DA সমেত। এখানে অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন, এবং টোটাল এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না। যারা ফ্রেশার্স আছেন, উচ্চ মাধ্যমিক এবছর দিয়েছেন বা আগেও দিয়েছেন, তাদেরকে বলছি আপনারা কিন্তু আবেদন এখানে করতে পারেন। আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য থাকছে না এবং কোনো থার্ড পার্টিও এখানে নেই আপনারা, অর্থাৎ আপনারা এখানে ডাইরেক্ট কিন্তু কোম্পানি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। জব লোকেশন বীরভূম, বর্ধমান, চণ্ডীতলা, ঝাড়গ্রাম, শিলিগুড়ি, এই 5টি জায়গায় কিন্তু আপনাদের জব পোস্টিং পড়বে, অর্থাৎ আপনারা একই 5টি জায়গায় গিয়ে কাজ করতে হবে। আর যারা এই জায়গায় আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, এবং 23টি জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে আপনাদের জেলার নামটা লিখে দেবেন, তো ভুলবেন না। তাহলে আপনার জেলা থেকে যখনই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই আমাদের চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কী স্কিল, সেলস স্কিলসকে এবার আপনাদের বলা বলছে, নেচার অফ জব, ফুল টাইম জব, এবং স্যালারি দেবে বলেই দিলাম 10,000 থেকে 30,000 টাকার মধ্যে। তো আস্তে আস্তে 10,000 থেকে আপনাদের স্টার্টিং হবে, আস্তে আস্তে সেটা বাড়বে। স্যালারি ওয়েজেস টাইপ মান্থলি, আপনাদের শিফট ডে টাইপ হচ্ছে ডে, অর্থাৎ দিনের বেলা আপনাদের কিন্তু কাজের পোস্টিং পড়বে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই 7/12/2020 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অ্যাভেলেবল টু জয়েন ইন ডেজ 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের যখন আবেদন করবেন 15 দিনের মধ্যে আপনাদের জয়েন করে নেবে। জেন্ডার প্রেফারেন্স, এখানে আমাদের কেবলমাত্র পুরুষের আবেদন করতে পারবেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যে কোনো কাস্টে হন না কেন আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। নাম্বার অফ ওপেনিং কী বলেছে, দেখুন 50টা কিন্তু ভ্যাকান্সি আছে, আপনারা যে কেউ আবেদন করুন, আবেদন করলে আবেদন করতে নিয়োগ
বিজ্ঞপ্তি বা নিয়োগ করতে পারে 50টা কিনা ভ্যাকান্সি আছে। এজ প্রেফারেন্স অবশ্যই আপনাদের 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং ডেট অফ বার্থ অর্থাৎ কত সালের মধ্যে জন্মাতে হবে 8/9/1985 থেকে 8/9/2020 তারিখের মধ্যে আপনাদের কিন্তু জন্মাতে হবে। তো আপনারা জন্মালে কিন্তু তবে আবেদন করতে পারবেন। তো টোটাল ডিটেলসে জানালাম। তো এরপর আবেদন করার জন্য এই যে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, তো আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। তো এখানে এসে যখন আপনারা এখানে অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাদের কী চাওয়া হয়েছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো যাদের কাছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নেই তারা অবশ্যই গিয়ে এই নিউ ইউজার সাইন আপে ক্লিক করুন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলস ফিল করুন। আমাদের ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কীভাবে এখানে নামটা রেজিস্টার করতে হয়। তারপর আমরা নামটা রেজিস্টার করুন। নাম রেজিস্টার করার পরে বা আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে সাইন ইন করার পরে আপনাদের কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। পার্ট টু পার্ট এখানে যে সমস্ত ডাটা এখানে চাওয়া হবে সেই সমস্ত ডাটা এখানে দিয়ে এখানে আপনার আবেদনটি করে ফেলতে পারবেন। তো আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য থাকছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন, কোনো আবেদন ফিজ লাগছে না। তো আর কোনো দেরি না করে অবশ্যই আবেদনটি করে ফেলুন যারা এখনও পর্যন্ত বেকার আছেন বা কাজ খুঁজছেন কাজ পাচ্ছেন না। তো এই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আবারও আপনাদের জানাচ্ছি যে আমরা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা যদি চাকরি বেসরকারি সরকারি বেসরকারি চাকরির খবর পান বা খুঁজছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি বেসরকারি চাকরির খবর যে কোনো যোগ্যতায় আপনাদের সামনে আমরা নিয়ে চলে আসবো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।